السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الله پاک رب العالمين شهيد ورباره وشنك و شكرية الله پاک رب العالمين مدر کے توفق دي سن آج کے اقرأ بانگلا رو تن تو اسلامي আমরা এই প্রোগ্রামের পক্ষ থেকে এই মুহূর্তে যারা ইকরা বাংলার পর্দায় আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আজকের আমাদের এই অনুষ্ঠানে ইসলামিক হিউনউদ ইকলার নিয়মিত মেহমান উস্তা আজনুল দারুল আলুম ফরিস্কার মাদাসার সম্মানিত শাইখুল হাদিস হজরত শাইখ মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন শাইখের কাছ থেকে আমরা প্রতিদিনের ন্যায় গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আজকে যে বিষয়ে শেখ আলোচনা করবেন বিষয়টা হচ্ছে তাওয়াফের নিয়ম তাওয়াফের নিয়ম আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হজের বিধান ওমরাতে যাওয়া গেলেও আমরা তাওয়াফ করতে হয় এই তাওয়াফের নিয়মটা যদি আমরা জানি তাহলে সঠিকভাবে আমরা হজ এবং ওমরা সম্পাদন করতে পারব চলুন আমরা হজরের কাছ থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনি জি আলহামদুলিল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم ليقضوا تفسهم وليوفوا نذورهم وَلْيَتَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقُ بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمان تقرى بانجلار دوري যারা আমাদেরকে দেখতেছেন বা পরবর্তীতে রেকর্ডের প্রোগ্রাম দেখবেন সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি এবং দোয়া করছি আমাদের এই প্রোগ্রাম বলা এবং শোনা যেন কঠিনতামতের মা এবং বিশেষ দোয়া তাকলো এই সমস্ত ভাই এবং বোনদের জন্য যারা এই বৎসর হজেরি আদা করতেছেন আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের হজকে সহজভাবে সঠিকভাবে আদায় করার ভিত্তিতে যে হজটা আল্লাহ কবুল করে নেন মবরুর ও মকবুল হয় যে হজের বিনিময়ে একমাত্র উপযুক্ত বিনিময় হলো জান্না আল্লাহ যেন সেই উপযোগী করেন আল্লাহ যেন প্রত্যেকের হজকে হজ্য মভরু হিসাবে আদায় করার তফিদান পাশায় দুয়ার তাকল আমরা যারা গিয়েছি আরও যেন বারবার যেতে পারি যারা যেতে পারেন নাই একবারের জন্য হলেও যেন আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে হারামাইন শরীফাইন প্রথম মক্কা এবং মদিনা না দেখাইয়া আল্লাহর জন্য মৌত না করেন আমিন 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 সালাম প্রার্থনা করছি সেই মহান ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে আমাদের আলোচ্য বিষয় হজের তাওয়াফ নিয়ে গতকালকে আমাদের আলোচ্য বিষয় ছিল এহরাম তাওয়াফ এবং সাহির নিয়ম তো মাসাইল তো এত লম্বা সংক্ষিপ্ত টাইমের সময় আলোচনা করা যায় না এরপরও আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে আবারও তোয়াফের বিষয়ে আমি আলোচনা করব কারণ আমরা হজে গেলে অবশ্যই আমাদেরকে তোয়াফ করতেই হয় টপ রয়েছে হজের মধ্যে টপ রয়েছে উমরার মধ্যে আমি গতকালকে আরও বলেছিলাম নবী করিম অ্যাডভাইস করেছেন যারা হজে যাবেন হজের পূর্বে সুযোগ থাকলে আপনি উমরা করে ফেলুন কারণ উমরার মাধ্যমে অন্তত পক্ষে হজের গুরুত্বপূর্ণ নয়টি কাজের পাঁচটি কাজের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস হয়ে যায় কিভাবে আপনি উমরার মাধ্যমে এহরাম বাঁধতে হয় হজেও সেহরাম রয়েছে উমরা করতে গেলে আপনাকে তোয়াপ করতেই হবে এটা উমরার রুকুন হজের মধ্যেও আপনার তোয়ফ রয়েছে একটি নয় বরং দুইটি তোয়াপ কমপক্ষে একটি হলো মেন তওয়াফ যেটাকে তোয়ফে ফাজা বা তোয়াফে জিয়ারা বলা হয় আপনি যে প্রকারই হজ করুন না কেন এটা করতে ইফরাত করুন অথবা ফেরান করুন অথবা তামাতু করুন আপনাকে ওই তফ তো করতেই হবে যেটা হজের মেইন ফরজ তফ যেটি দিন এবং তারিখ নির্ধারিত দশ তারিখ না পারলে এগারো তারিখ না পারলে বারো তারিখ এই তিন দিনের ভিতরে বা মধ্যখানে দুই রাত্রি রয়েছে এর ভিতরে এই তপটা করতে হয় তো আপনি উমরার মাধ্যমে তফের মাধ্যমে ওই তপটাও শিখে ফেললেন আরেকটি তফ রয়েছে হজের মধ্যে করতেই হয় আপনাকে ওয়াজিব যেটাকে তোয়াফে ওয়াদা বা তোয়াফে সদর আর বলে সদর মনে রিটার্ন সদরাইয়াস্তরু সুদুরুন তার একটি অর্থ হয় রিটার্ন হাত্তা শরীফে উল্লেখ রয়েছে এই শব্দটি যে মুসামের মেয়েরা বলেছিল যে আমরা অন্যান্য রাখাল তাদের বকরিদেরকে পানি না খাবানো পর্যন্ত পানি পান করাইয়া তারা ফিরে না যাওয়া পর্যন্ত আমরা মেয়েরা কিন্তু আমাদের বহরিদেরকে আমরা পানি পান করাইতে পারি না হাস্তাই তো এই তোয়াফে সদর বলেন বা তোয়াফে ওদা বা বিদায়ী তফ বলেন ফেয়ারওয়েল তফ বলেন এটাও তো ওয়াজিব যে হজের মধ্যে দুই তোয়াফের মধ্যে থাকে একটি ফরজ তফ আর একটি ওয়াজিব তফ উমরার মাধ্যমে আপনি এই তফটা শিখে ফেললেন এক তোফে ওইখানে দুই তফের প্র্যাকটিস হয়ে গেল আপনার এরপরে সহর সাই আপনি উমরাতে করে থাকেন এটা হজের মধ্যেও আপনাকে করতে হয় তারপরে পরিশেষে মাথার চুল হলক বা কসর হয়তো মাতার চুল কামাবেন অথবা চুটো করবেন মহিলারা মাতার চুলের আগা থেকে এক ইঞ্চি কাটবেন উমরা করলেও আপনাকে এই কাজটি করতে হয় সমান এই কাজটি হজের শেষেও দশ তারিখে আপনি পাথর মারার পরে কুরবানি হয়ে যাওয়ার পরে এই দুইটি কাজ সারার পরে আপনাকেও সেখানে হলক বা কসর করতে হয় তো দেখেন এখানে এই চারটি কাজ উমরার মাধ্যমে আপনি ভালোভাবে শিখে গেলেন ঠিক আছে এবং এই চারটি কাজের মধ্যে হজের গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ আপনি শিখে ফেললেন কারণ ওইখানে তব ডাবল থাকলো মাত্র আপনার চারটি কাজ কারণ নয়টি কাজ হজের মধ্যে হলো জরুরি আর বাকিগুলা সুনত মুস্তাব অন্তত পক্ষে যদি আপনি হজে গিয়ে এই নয়টি কাজ সঠিকভাবে করে ফেলতে পারেন যে নয়টির মধ্য থেকে পাঁচ তিনটি হলো ফরজ আর বাকি ছয়টি হলো ওয়াজিব তাহলে বলা যাবে যে অন্তত আপনার হজের দায়িত্ব আদায় হয়ে গিয়েছে আশা করা যায় আপনার হজের মাধ্যমে ফরজ দায়িত্ব আদায় হয়ে গিয়েছে ওই নয়টির মধ্য থেকে আপনার পাঁচটি আপনি উমরার মাধ্যমে আপনি ট্রেন হয়ে গেলেন শিখে ফেললেন বাকি তাকালো যেটি মুদ্রলিভায় রাতি যাপন আরফার মাঠে অবস্থান পাতর মারা তারপরে কুরবানি দেওয়া প্রকৃতপক্ষে আরফার মাঠে উকুফ যদিও হজের তিনটি ফরজের মধ্যে অন্যতম একটি ফরজ ঠিক আছে বাট এখানে যে এমন কমপ্লিকেটেড নয় নবী করিম সালাম নয় তারিখ জোহরের পূর্বে আরফায় গিয়েছিলেন আপনারও যে কাপেলার সঙ্গে যাবেন বা আপনি যে মোয়ালিমের আন্ডারে থাকবেন তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী নয় তারিখ ফজরনামাজ পোলার পরে রেস্ট টু রেস্ট নিবেন নেওয়ার পরে এক যে আপনার কোচ যখন রেডি হবে আপনাকে বলা হবে ওই টাইমে আপনি কোচে উঠে সেখান থেকে আপনি আর ভাই চলে যাবেন এই গেট ঢুকার কারণেই আপনার ফরজাদা হয়ে গিয়েছে বাকি শুনতে অনেক কিছু কারণই আছে আপনি সেখানে ঢুকে যান বা গাড়ি দিয়ে যদি সেখানে ক্রস করে চলে যান আরফার মাঠের ফস আদায় হয়ে যায় আল্লাহ ইভেন আপনি দিনে পারেন নাই যদি আরফার দিনে আপনি আরফার মাঠে ঢুকতে পারেন নাই আগের রাত্রে অর্থাৎ আট এবং নয় তারিখের মধ্যবর্তী রাত্রেও যদি আরফার মাঠে গিয়ে আপনি ঢুকে দেন একবার বা এটাও আপনি পারেন নাই রাত্রেও পারেন নাই দিনেও পারেন নাই নয় তারিখ দিবাগত রাত্রেও যদি আপনি আলফা মাঠে ঢুকেন তো নির্বর মতে আপনার ওখারফাটা আদায় হয়ে যায় সোহান আল্লাহ এখানে একটি বিষয় মনে রাখা দরকার আরফার ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হলো যে দিনের আগের রাতিও আরফাতে পরিগণিত হয় পরের রাতিটাও আরফাতে পরিগণিত হয় নর্মাল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক দিনের সঙ্গে আগের রাতিটা ওই দিনের সাথে হিসাব করা হয় যেমন আজকে মানডে মানডের কোনটি যেটি গত রাতে চলে গিয়েছে এটা ছিল মান্ডের রাত আজকে সূর্য রুবার পরে যে রাত্রি আসবে এটা কিন্তু হবে টুইজডে বা মঙ্গলবারের রাত্রি আরফার ক্ষেত্রে ব্যতিক্রম যে তারিখই আরফায় হোক না কেন আগের রাত্রিও আরফা পরের রাত্রি আরফা এই মাসটা থেকে বোঝা গেল তো আরফার মাঠের ওকুপটা এখানে এত বেশি কমপ্লিকেট মাসে এত বেশি কঠিন নয় আচ্ছা আর টিউ আজিব কি মুজলিফায় অবস্থান করা নয় তারিখ জীবাগত রাতে মুজলিফায় অবস্থান করা তাই না এটাও কিন্তু এত কমপ্লিকেটেড নয় সেখানে গিয়ে আপনি মাগরি পেশা পড়বেন এরপরে আপনি রেস্ট নিবেন পাথর পাললে সেখান সংগ্রহ করবেন এমনিতে আপনি সেখানে ঘুমাবেন এবং সেই গুমটাও কিন্তু এত মজার গুম হবে কুলাকাশে ঘুমাইলেও পৃথিবীতে হয়তো আপনি কোনো দিন কুলাকাশে নিচে জীবনে হয়তো কত আপনি আপনার কেন হয়তো শুধু ভয় নাই কিন্তু সেখানে গিয়ে বিশ্বাস করুন এমন মজার গুম হয় আমার মনে হয় আপনার রামের বেডও আপনার গুম হয়তো হয় নাই কেমনে হয় কিভাবে হয় এটা আল্লাহ ভালো জানেন নিচে পাথর থাকে এরপর সেখানে হয়তো স্লিপিং ব্যাগ বা একটা চাটাই বিছাইয়া আপনি শুয়ে গেলেন দেখবেন কি মজার গুম হয় সুহান আল্লাহ তো এই গুমাইলেই আপনার ওয়াজিব ফ্যাদা হয়ে যাচ্ছে ফর্দার টাইম টুকসে বস আর কিছু করতে পারেনি আপনি আপনার ওয়াজিফাদা হয়ে গেছে খুব একটু কঠিন হয়ে সেখানে এরপরেরটি হলো কি পাথর মারবেন তাই না পাথর মারাও খুব কঠিন নয় আপনি তো ছোট্ট সাইজের পাথর দিয়ে নির্দিষ্ট স্থানে যদি আপনি এইভাবে নিক্ষেপ করে ফেলেন বিসমির আল্লাহ আকবর বিসম আল্লাহ আকবর বিসম আল্লাহ আকবর আপনার হাতের শক্তি রয়েছে আপনি এইখানেও আপনি পাথর এটা মারতে পারেন সেখানে আপনি চোর করলেন নির্দিষ্ট জায়গায় পড়ে গেলো আর ওই বিসময় আল্লাহ বলে আপনি মারলেন বস আপনার পাথর মারা হয়ে গেল তিনটি যেটা উমরা মতো প্র্যাকটিস হয় নাই আর কোরবানি দেওয়ার একটি কাজ এই কোরবানি যেটি সেটি তো আপনি দিবেন না আপনি আপনার যারা সঙ্গে গিয়েছেন আপনার গ্রুপের হয়তো তাদের ম্যাচ দিয়ে দিবেন অথবা সেখানে ব্যাংকের মাধ্যমে বা অন্য কোনো কারো কোনো এজেন্টের মাধ্যমে আপনি বুক করে কুরবানি দিবেন আপনি পয়সা পে করবেন তারা আপনার কোরবানি দিয়ে দেবে যেভাবে আলখয়ারের মাধ্যমে পৃথিবীতে আপনারা কোরবানি দেন আপনার কাজটা কি শুধু আপনার মানিটা ট্রান্সফার করে দেন অনলাইনে ঘরে বসে বসে এবার ইয়ামন বলেন সিরিয়া বলেন বা পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে জায়গায় আপনি চাইবেন সেখানে আপনার কোরবানি দেওয়া হচ্ছে আপনার কোনো হ্যাডেক নেই ওটা কিন্তু আলখয়ারের পুরো দায়িত্ব চলে করে ফেলে সেখানেও হয়তো আপনার কোরবানিতে এইভাবেই আপনার গুলবিডারের মাধ্যমে অথবা কোনো এজেন্টের মাধ্যমে আপনি কুরিয়ে দেবেন সেখানেও তো আপনার খুব বেশি হেডেক করতে হয় না তো ওই যে চারটি এক্সট্রা কাজ বলেন তো কী কী আরফায় অবস্থান করা নয় তারিখে নয় তারিখ দিবাগত রাত্রে মুজদলিফায় গিয়ে সেখানে রাত্রি যাপন করে ভদ্রপন্দ থাকা পরের দিন দশ তারিখে পাথর মারা এবং এই পাথর মারা দশ তারিখে এক জায়গায় এগারো তারিখে তিন জায়গায় বারো তারিখে তিন জায়গায় তো প্রথম তারিখে ষাটটি আর এগারো তারিখে ছোট মাজারি বড় আমরা এটাকে শৈতান বলি সাধারণত ছোট শৈতান বড় শৈতান মাজারি শৈতান আসলে কিতাবের পরিবেশে জামারা বলে জামারা মানে ছোট্ট চোট্টো পাথর কারণ সেখানে ছোটো পাথর মারা হয় সেখানে জামারা বলা হয় উলা জমারা আকাবায় উলা জমারায় আকাবায় সুগরা আর জমারা আকাবায় কুবরা তো এইভাবে নাম দেওয়া হয়েছে প্রথম দ্বিতীয় এবং বড়োটা তো এটা কিন্তু পাহাড় ছিল আখাবাণের পাহাড়ের গিরিপথকে আরবিতে আখাবা বলে তো এক সময় সেখানে পাহাড় ছিল মিনার পদাদেশে হজরত ইব্রাহিম আল ইসলাম ওনার ছেলেকে নিয়ে যাওয়ার সময় শয়তান তিন জায়গায় ব্যারিকেড সৃষ্টি করে রাস্তা বন্ধ করে দিয়েছিল তখন বললেন যে আমি এবার কী করি তখন জিবিল বললেন পাথর হাতে নিয়ে ওকে ওর উপর পাথর নিক্ষেপ করো তো এইভাবে পাথর নিক্ষেপ করার কারণে সে উদাও হয়ে গেল তিন জায়গায় ব্যবহার করতে হয়েছে তো এই তিন জায়গাতে আজও আমরা সেই একই বৈগতায় স্মরণে আমরা পাথর মেরে থাকি তো ওই পাথরটা মারবেন দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ দশ তারিখে এক জায়গায় বড় শেখান যাকে বলা হয় ষাটটি এগারো তারিখে তিন জায়গায় ষাটটি 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 করে বলবেন ওই জায়গা কোথায় কিভাবে সেটা সবাই জানে আপনি সেখান থেকে পেয়ে যাবেন এক সময় খুব কঠিন ছিল এখন তোমার সাল্লাহ কয়েক ফ্লোর করে ফেলার কারণে ওয়ান ওয়ে হওয়ার কারণে এটা খুব সহজ একদম সহজ খুব সহজ হয়ে গিয়েছে বর্তমানে তো আমি বলি ছিল বর্তমানে শয়তান অনেক বড় হয়ে গিয়েছে আগে একতলা শেখান ছিল এখন তিন চার চারতলা শেষ হয়ে গেছে মাসাল্লা তার অনেক ইম্প্রুভ হয়েছে এর জন্য ওই শৈতানকে চিহ্নিত করে পাথর মারতে আপনার আগের মতো আর কষ্ট হবে কষ্ট হবে না এটা নাই অনন্ত মাসাল্লা এটা ভালোই হয়েছে ভালোই হয়েছে তারপরে পাথর মারার পরেই দশ তারিখ আপনার সিরিয়াল হিসেবে অর্ডার মেনটেন করতে হয় পাথর মারার পরেই আপনার কোরবানি দেওয়া দিতে হবে এরপরে গিয়ে আপনার মাথার চুল লক্ষ পাচর করবেন এরপরে আপনি তপটা অবশ্যই ওই দিন তফপ করা হয় তপটা কিন্তু একটু সিরিয়ালে আক্ষর করলে সমস্যা নেই প্রথম তিনটার মধ্যে অর্ডার মেনটেন করতে হয় তাহলে আমার মূল কথা বাড়ি না বাড়ি আমি আবার কৃষ্ণ দিকে চলে যাই তো আপনি বলেন তো দেখি এই যে টোটাল নয়টি কাজের মধ্যে থেকে তিনটি হাজারের মধ্যে হল ফরজ এহারাম আরফায় অবস্থান করা এবং মেইন তওয়াফ আর বাকি ছয়টি হল ওয়াজিব মুদ্রলিফায় অবস্থান করা পাথর মারা দশ তারিখে এক জায়গায় এগারো তারিখে তিন জায়গায় বারো তারিখে তিন জায়গায় তো প্রথম দশ তারিখে এক জায়গায় ষাটটি এগারো তারিখে তিন জায়গায় সাত সাত করে একুশটি এবং বারো তারিখেও একুশটি টোটাল ঊনপঞ্চাশটি পাথর মারতে হয় টোটাল তিন দিনে তারপরে কোরবানি দেওয়া এবং এই কুরবানিটা কিন্তু মালের কোরবানি নয় এই কোরবানি হলো আপনি কোন প্রকার হজ করতেছেন সে এর উপর ডিপেন্ড করবে তো সেখানে হজে গেলে হজের সাথে উমরা যদি করেন আপনি তো এটা আবার দুই ধরনের করা যায় উমরা করা একই হারাম যদি আপনি করেন তাহলে এটাকে খেলান বলে আপনি হ্যারাম ঢুকলেন প্রথমে আপনি উমরা পালন করলেন আর ওই হারাম থেকে বের না হয়ে হেরামে থেকে গেলেন ওই এহরাম দিয়ে আপনি হজ কমপ্লিট করে দশ তারিখে গিয়ে আপনি আপনার হ্যারাম থেকে বের হলেন এহরামটা লম্বা হয়ে যায় সব এই পদ্ধতির হজকে বলে খেরান আপনি যেহেতু একই সফরে হজ করলেন উমরা করলেন যদি আলাদা আলাদা করতেন দুই সফরে আপনার খরচ অনেক বেশি হতো টাইম যেইত আল্লাহ সুবান ও তালা বিদান করে দিয়েছেন আপনি চাইলে হজের সঙ্গে উমরা করতে পারেন এটা আল্লাহর সুক্রিয়া হিসাবে আপনি একই সফরে একই খরচে আপনি উপ করতে পারলেন এজন্য আপনাকে হজের সঙ্গে উমরা যদি করেন এইভাবে অথবা সেপারেট দুই হারামে তাদের জন্যই একমাত্র কুরবানি ওটা ওয়াজিব উনি ধনী বা গরিব এর ভিত্তিতে নয় অতএব হজের কুরবানি আর নর্মাল যে আমরা কোরবানি দিয়ে থাকি ওই দুই ওই কুরবানির মধ্যে দুইটি পার্থক্য মাথায় রাখবেন একটি পার্থক্য হলো হজের কুরবানি যেটি সেটি হলো কোন প্রকার হজ করেছেন হজের সঙ্গে উমরা করেছেন ওদের জন্য শুধু দনী হন অথবা গরিব হন আর ওই কুরবানি দুই নম্বর পার্থক্য হল ওই কুরবানি দিতে হয় কিন্তু হরমের এরিয়ার ভিতরে কোথাও এবার আসুন নর্মাল যে কুরবানি দিয়ে থাকেন এটা বৃত্তি হলো মালের উপর আপনি দনী হন তাহলে কুরবানি দিবেন তাই না গরিব হলে দিতে হয় না দুই নম্বর আপনার দনী হিসাবে যে কোরবানি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি দিতে পারেন এখানে কোনো জায়গার রেস্ট্রিকশন নয় এবার আসুন হজের সেনে যদি শুধুমাত্র আপনি হজ করেন উমরা করলেন না ওই প্রকার হজকে বলা হয় হজ ইফরাত উনি যে শুধু হজ করেছেন উমরা করেন নাই তো এবার উনি চাইলে সেখানে সবাই কোরবানিতে সে চাইলে ওনার জন্য সুন্নত ভালো অপশানাল দিতে পারবেন বাট ওনার জন্য ওয়াজিব নয় এখন একজন বাদশাহ ধনী বা সবচেয়ে বড় একজন সম্পদশালী ব্যক্তি উনি গিয়ে শুধুমাত্র যদি করেন তখন কিন্তু ওনার উপর ধনী হওয়ার কোরবানি যেটা এটার না চলবে কারণ উনি মুসাফির আর হজ যেটা করেছেন সেটার উপর যেহেতু কুরবানি এসেছে না তো ওনার কোরবানিটা অপশনাল থাকবে আবার একজন গরিব যার উপর কুরবানি ওয়াজিব ছিল না সেখানে উনি উমরা এবং হজ উপায়টি করেছেন এক হেরামে কারান হিসাবে বা দুই হেরামে তা মাত্র হিসাবে উনি গরিব হলেও সারা জীবন করোনা তাহলেও ওই প্রকার হজ করার কারণে সুখী হিসাবে ওনাকেও কোরবানি দিতে হবে আসলে বুঝতে পেরেছেন তো আমরা চলে যাই ছয়টি ওয়াজি থেকে কী কী ছিল মধ্যে অবস্থান করেছেন তারপরে দশ তারিখে আপনি প্রথমে পাথর মারলেন আবার এগারো বার থেকে মারবেন তারপরে কোরবানি দেওয়া হবে দমের শুকুর এটা কি পারে দমের শুকুর বলে তারপরে মাথার চুল হলক পা খসর করা এবং মেন তোপ করার পরে সাই করা বিদায়ী তোপ করা এই টোটাল ছয়টি ওয়াজিব ওয়াজিত জিনিস হচ্ছে আমরা এটা জানতে চাই তাহলে আপনি কি করবেন সাধারণত প্রথমে তো এখান থেকে উমরা নিয়ে আপনি গেলে গিয়ে ওই চারটি কারণে উমরা সমাধান করলেন তারপরে আপনি মিনায় যাওয়ার পরে হ্যারাম বানবেন হজার নিয়তে একটি ফরদ হয়ে গেল মিনায়কে অবস্থান করবেন জুহর আসর মাগরি বেশা এবং ফজর পড়বেন আট তারিখ এটা কিন্তু আপনার সুন্নত পরের দিন ঘুম থেকে ওঠার পরে আপনার শান্তিমতো আরফায় যাইবেন সেটা আপনার আরেকটি ফরদ হয়ে গেল আরফায় সারাদিন থাকবেন জুহর আসর মসিনা মীরায় পড়লে একত্রে পড়ে তারপরে দুয়ার মধ্যে খাটিয়ে মাগরিবে সজুরবার পরে মাগরিবের নামা সেখানে না পড়ে মুজলিফায় গিয়ে মাগরিবে সে একত্রে পড়া হয় এবং সেখানে যাপন করা হয় এটা একটি ওয়াজিব পরের দিন দশ তারিখ ঘুম থেকে উঠার পরে ফদর পড়েই আপনি মিনায় চলে যাবেন সেখানে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আপনি পাথর মারার জন্য তৈয়ার হবেন পাথর মারবেন এরপরে পাথর মার শেষ হয়ে গেলে আপনার কুরবানি তখন দেওয়া হবে সিরিয়াল কিন্তু এখানে অর্ডার মেনটেন করতে হয় কুরবানি যখন হয়ে গেছে আপনি জানলেন জানার পরে এবার আপনি মাথার সুদলকা খসর করবেন এবার নর্মাল ড্রেস আপনি পরিধান করতে পারেন স্বাভাবিক কারণ হেরাম থেকে মোটামুটি বের হয়ে গিয়েছেন একটি পয়েন্টে এখন পর্যন্ত কিন্তু হেরাম বলবত রয়েছে আমরা বলেছিলাম এহরামে ঢুকার পরে কয়েকটি কাজ করা যায় না এর মধ্যে একটি সহবাস আপনার স্ত্রীর সাথে থাকলেও যদিও আপনি সব কিছু থেকে আপনি বের হয়ে গেছেন স্বাভাবিক ড্রেস পরিধান করতে পারবেন আত্মর ফুসবুস সেন্ট ব্যবহার করতে পারবেন দশ তারিখে আপনার কুরবানি হওয়ার পরে মাথার চুল কামানোর পরে বা ছোটো করার পরে আপনি হালাল হয়ে গিয়েছেন তাই না সব কিছু আপনার এহরামের রেসিজন চলে গিয়েছে কিন্তু এখনও স্ত্রী সহপাঠ যাই হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তোপ করে এবং সারে সাই করেন নাই যাই হোক এরপরে আপনি আপনার তোপ করবেন মেন তোয়াপ যদি এটা ফরজ পারলে দশ তারিখ না পারলে রাত্রি করেন না পারলে এগারো তারিখ না পারলে রাত্রে করেন না পারলে বারো তারিখ সুযোগ আপনার করে ফেলবেন মা বোনরা মালতিপিটের কারণে এটা লেটও হয় কোনো সমস্যা হয় না এরপরে আপনি ওনার সাই করবেন আরেকটি হয়ে গেল আর এরপরে আপনি মক্কায় থাকুন সরি দশ তারিখ দিবাগত রাত্রে আবার মিনায় চলে আসতে হয় দশ তারিখ এবং এগারো তারিখ এই দুই রাত্রি আপনার মিনায় থাকছেন প্লাস আট তারিখ দিবাগত রাত্রি মিনায় থাকছেন আর নয় তারিখ রাত্রে মদলিফায় তাহলে বলেন তো দেখি আপনি হজে যাওয়ার পরে হোটেলে থাকবেন সব দিন সমস্যা নাই চার রাত্রি আপনাকে হোটেলের বাইরে থাকতে হবে কোথায় চারটা রাত্রি হোটেলে থাকবেন না থাকবেন বাহিরে আট তারিখ দিবাগত রাত্রে থাকবেন মিনায় এটা সুন্নত সাবি সাহিব বলেছেন সাবিসিব এবং নয় তারিখ বিবাগত রাত্রে মুখ এটা ওয়াজিব এটা মিস করা যাবে না হ্যাঁ অসুস্থ হলে মহিলাদের জন্য বা ছোটো বাচ্চাদের জন্য বা বেশি বয়স্কদের জন্য এক্সেপশন রয়েছে সেটা ভিন্ন কথা এরপরে দশ তারিখ দিবাগত রাত্রে এগারো দিবাগত রাত্রেও পাথর মারার সুবিধা একটা মিনায় থাকতে হয় এই টাকাটাও আমাদের ইয়ে হিসাবে ইমাম আবুহানের মতে সুন্নত হলেও ইমাম কিন্তু ওয়াজিব যদি কেউ মিস করেন তাহলে দম ওয়াজিব হয়ে যেতে পারে অনেক দেখছি করেন কি পরে যখন মক্কায় আসেন করার জন্য করার পরে আর যান না এখানে হোটেলেই থেকে যান অন্তত পক্ষে আপনি থাকার কারণে যদি উদর না হয় উদর হলে ভিন্ন কথা উদরই না আপনি এখানে থেকে যান মিনারাত যাপন করেন না তাহলে কি হবে অন্তত পক্ষে সুন্নত পরিপন্থী সব তো কমবেই আলিমার সাহা বিশাল এটা তো আপনাদের উপর দমবাজি বাজে ওর আশঙ্কা রয়েছে এটা করবেন না কখনো তো আচ্ছা আমরা মূল পয়েন্টে আবার চলে যাই আমরা আজকে তো আপনি আলোচনা করবেন হুজুর আমরা মূল পয়েন্টে যাওয়ার আগে একটা ছোট্ট বিরতিশাল্লাক উল্লাহ খায়ের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহবার হুজুর আমাদের হজের উপর ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন এই আলোচনা কন্টিনিউ হবে ইনশাআল্লাহ আমরা একটা ছোট্ট বিরতি দিতে যাচ্ছি ফিরে এসে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহি ও বরাকাত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরাকু ইসলামিক কিউএনে উইদি ইকরা প্রোগ্রামে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আছেন দারুল আলুম ফোর্ডস্কায় মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস উস্তাদ মকর্রম ব্রিটেনের অন্যতম শীর্ষ আলমে দিন হজর শেখ মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ প্রথম পর্বে আমরা হজরের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি শুনছিলাম হজের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে হজের দিনগুলাতে আমরা কিভাবে হজর ফরজ এবং ওয়াজিব কাজগুলা সম্পাদন করব। এ পর্বে আমরা হুজুরের কাছ থেকে তোয়াফের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর আসলে আজকের আমাদের এই টপিকটাই বিশেষ করে হুজুর আলোচনা করবেন তোয়াফের নিয়ম আর এর পরেই আপনারা যখনই কল করবেন কোনো প্রশ্ন হজের বিষয়ে বা যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন রাখতে পারবেন হুজুর ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেবেন জি জজাকুমল্লাহ আমরা হজের বিষয়গুলো বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বারবার আপনাদের সামনে আলোচনা করতেছি কেন কারণ হজ লাইফে একবার ফরজ নামাজ আমরা ডেইলি পাঁচবার পড়ে থাকি বারবার প্র্যাকটিস হয় কিন্তু হজটা কিন্তু সাধারণত লাইফ ফরজ একবারই লাইফে সেকেন্ড টাইম থার্ড টাইম গেলে সেটা হয়তো ফরজ নয় সুন্নত বা নফল হিসাবে আপনার পরিগণিত হবে

আমরা প্রথমে আপনাকে ধন্যবাদ নামাজ নিয়ে আপনি এত সিরিয়াস এবং ইকরা কর্তৃপক্ষকেও ধন্যবাদ না জানিয়ে পারা যায় না এই কারণে এক কারণে সুযুক্ত থাকায় আপনি বা আমরা প্রত্যেকে সহজভাবে এগুলা জানার সুযোগ পেয়েছি এবং আমরা আপনাদের কাছে পৌঁছানো সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নের উত্তর হিসাবে বলবো আপনার ওয়ারি করা কোনো কারণে আপনি পারফেক্ট কাজ করেছেন কারণ আলহামদুল পরে সুরা মিলানো ওয়াজিব যদি এইভাবে বুলবশত না মেলে থাকেন বা এইভাবে ডাউট হয় আপনি মিডিসিনকে মিলেছেন না তেমতো অবস্থায় সৃজ্যাস্ত দেওয়ার কথা ছিল আপনি দিয়েছেন নামাজ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয়ে গিয়েছে মার্শাল আল্লাহ এত দয়াল এই সমস্ত বুলকে সংশোধন করার জন্য জায়গায় জায়গায় শুধু রাখছেন নমাজের মধ্যে যদি কোনো ওয়াজিব মিসিং হয়ে যায় বুলবশত তো এটার জন্য সূর্যাস্ত দিলে পুরো হান্ড্রেড পার্সেন্ট নামাজটা পারফেক্ট হয়ে যায় সজার মধ্যে যদি এইভাবে আমরা কোনো ভুল করে ফেলি ওয়াজিব কোনো মিসিং হয়ে যায় সেখানেও কিন্তু সৈদেশহর মতো একটি কাজ রেখেছেন তাকে দম বলা হয় তো এই দম দিয়ে দিলে অর্থাৎ কুরবানি হয় মানে একটি পশু হরমের ভিতরে জবে করলেই আপনি যে ওয়াজিবটা মিস করে ফেলেছিলেন মিস্টেক করে ফেলেছিলেন এটা কিন্তু রিপেয়ার হয়ে যায় কাজ হয়ে যায় আল্লাহ আল্লাহ কি শুরু করে দিয়েছেন মাসাল্লাহ তো আপনার এই নামাজটা হয়ে গেছে ইনশাল্লাহ এটা যেন আর কোনো ওয়ারি করার কারণে ঠিক আছে ইনশাল্লাহ নমাজের ওয়াজিব কাজ রয়েছে কতিপয়ার মাসে সুরা মিলানো বা মনে করেন দুয়ায় কুনুদ পড়া আপনি ভুলে গিয়েছিলেন বা তো সুদ পড়েন নাই আপনি ফাঁস কোটিকে বসেন নাই বা এইভাবে আপনার কোনো যদি ওয়াজিব মিস হয়ে যায় আর আপনি সেদ্ধাশয় দিয়ে দেন নমাজ হয়ে যাবে হ্যাঁ নমাজের ফরজ কিন্তু সেদ্ধাশয়ের মাধ্যমে রিপেয়ার করা যায় না যেভাবে হজের ফরজ যদি আপনার মিস হয়ে যায় মেনে হারামে আপনার বেদাল হয়ে যায় বা আপনার চোপ করতে পারেন না বা খুব ভারপা হবে না তখন কিন্তু আর হজই হবে না এটা আবার রিপিট করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ তো আমরা মূল আলোচনায় আমরা মনে হয় আর আপনারা যারা কল করবেন আমাদের এই প্রোগ্রামটি কিন্তু মূলত ইসলামিক কিউ এন এই উইথ খারাপ প্রোগ্রাম আপনারা জানেন সাধারণত আমাদের প্রোগ্রামটা কিন্তু ডিফারেন্ট টাইমেও আমরা করেও আমরা এই এই প্রোগ্রামকে আমরা জীবিত রাখি কেন সাধারণত আমাদের টাইম হলো রাত্র নাইন ও ক্লক থেকে টেন থার্টি পর্যন্ত আপনারা জানেন বাট এখন যেহেতু এর চেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য আরেকটি জিনিস আমাদের কুরবানির আপিলের প্রজেক্ট চলে আসার কারণে ওই টাইমটা কোরবানি চলে গেছে তাই আমরা এখন করে একটা রং বলব না একটা মোটামুটি খুব সুইটেবল নয় তারপরে প্রোগ্রামকে জীবিত রাখার জন্য আমরা এই টাইমে আমরা এই প্রোগ্রাম করতেছি যেভাবে রমজান শরীফেও এত বিজি থাকার পরেও আমরা কিন্তু তখনও সিক্স ক্লব থেকে আমাদের এই প্রোগ্রাম বোধ হয়েছিল সিক থেকে যা মানে আমরা প্রোগ্রামটা জারি রেখেছি আমরা মোটামুটি যখন পারা গেছে তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু হজার সিজন সেই হিসাবে একদিকে হজার জানা জানানো দরকার আবার কুরবানি হিসাবে কুরবানি পিদারও প্রয়োজন রয়েছে মস্ত মসি দরকার রয়েছে তাছাড়া অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গরিব শ্রমিক হাসি পূরণের জন্য সেটাও আমাদের করণীয় হয়েছে উভয়টার মধ্যে বার্ষাম্য রক্ষা করেই আমরা ইসলামিক কিউ এন এই উইথ ইকরা যতদিন পর্যন্ত কুরবানি প্রোগ্রাম থাকবে মনে করেন কোরবানি জুলাই দশ তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটি আমরা এই টাইমে হয়তো আমরা রাখবো অর্থাৎ শনি রবি সম মঙ্গল বুধ

ডাবল তফনা করতে হয় এর আগে মনে কুশ সংখ্যা আমরা বলে ফেলি তপের কয়েকটি প্রকার রয়েছে আচ্ছা আমার রচনা শুনেছেন বা যারা উমরা গিয়েছেন বলেন যে তপ কত করে আপনি জানেন অন্ততপকে আপনি উমরার একটি তপ আপনি জানেন জানেন না আপনি জানেন এটা আর আরেকটি তো আপনি জানতেছেন এই হজের মেইন তপ যেটা দেখে তফে হেফাজব তফে দিয়ে বলা হয় তাই না দুইটি তফ জানেই গেলেন আপনি আরেকটি তফ যারা হজে গিয়েছেন বা আমার রচনা শুনেছেন আপনারা জানছেন বিদায়ী তপার একটি জি তো বিদায়ী তফকে তোয়াফে ওয়দা বা তোয়াফে সদর বলা হয় তো তিনটি তফ আমরা জানলেন চতুর্থ নম্বর আরেকটা তপ আমার চেয়েও আপনারা বেশি জানবেন নফল তোয়াপ আপনারা বিভিন্ন সময় উমরায় গেলেও বা হজে গেলেও ফাঁকে 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 সুযোগ পাইলেই তোপ করেছেন বাট আনফর্চুনেটলি এখন কিন্তু মাতাফের মধ্যে এই তোপ করার সুযোগটা কিন্তু রেস্ট্রিক্ট হয়ে গিয়েছে শুধুমাত্র উমরা বা হজে যারা আছেন তাদেরকে চান্স দেওয়া হয় সাধারণ শরীরদেরকে ওই মাতাফে গিয়ে ওভার ক্রাউড হয়ে যাওয়ার আশঙ্কায় তারা কিন্তু সেখানে রয়েছে হয়তো উপরের ফ্লোরগুলোতে করা যায় বাট আপনারা জানেন মেইন তোয়াপের যে জায়গা কাবারসরিফের অ্যারাউন্ড এখানে তোপ করলে সময় কম লাগবে এক বিশ থেকে পঁচিশ বা আধা ঘন্টার ভিতরে থপ সেরে যায় আর যদি আপনি সে জায়গায় না করে উপরে করেন তাহলে সময় তো বেশি লাগবে তো যাই হোক টোটাল কিন্তু সাত প্রকার থপ আছে কত প্রকার সাত সাত প্রকার তো আপনি জানলেন চার প্রকার জেনে গেছেন মশাল্লা মশাল্লাহ ওর থেকে বেশি আপনি জেনে গিয়েছেন উমরার তোয়াফ নফল তোয়াফ এটা আপনি জানেন হজের মেইন তোয়াফ তোয়ফে ফাদা বা তোয়াফে জিয়ারা বলে এটাকে নাম রয়েছে আলাদা আলাদা আর হলো তোয়াফে ওয়দা বা তোয়াফে সদর বিদায়ী তফ ঠিক আছে এই চারটি তফ সম্পর্কে আপনি উপগত আছেন আরেকটি তফ রয়েছে তোয়াফে কুদুম এটা হয়তো এই তফের সাথে আপনি হয়তো খুব ফ্যামিলিয়ার নন এটা হলো যারা খেরান করেন বা যারা ইফরাদ হজ করেন ইফরাদ মানে আপনি অ্যারাম নিয়ে ঢুকে ওই অ্যারামের মতে থাকবেন শুধুমাত্র হজ করবেন দশ তারিখ পর্যন্ত হজ কমপ্লিট না করা পর্যন্ত আপনি হারাম থেকে বের হতে পারবেন না যদিও আপনি শুধু সিঙ্গুল হজ করতেছেন বাট এহরামটা লম্বা হয়ে যায় কারণ মেকাত উইদাউট এহরাম ডুকা যায় না তো আপনি মেকাতের বাহির থেকে হ্যারাম নিয়ে গিয়ে ওই হ্যারাম নিয়েই আপনি অপেক্ষা থাকতে হবে মেন হজ করার পরে আপনি হ্যারাম থেকে বের হবেন ঠিক আছে ওই যেন আপনি গেলেন সেখানে গিয়ে আপনি হস্ত করবেন পাঁচ তারিখ থেকে শুরু হবে মিনে যাওয়া মাত্র পাঁচ দিন লাগে বাট আপনি যেদিনকে ঢুকেন সাধারণত দুহাজার তিন তারিখ চার তারিখ পর্যন্ত লাস্ট ফ্লাইট এরপরে তো ঢুকা যায় না তাইলে আপনি তিন তারিখ বা এর আগে যে তারিখ আপনি ডুকলেন আপনি তো অবশ্যই সেখানে হ্যালামি ঢুকতে হবে এবং আপনি শুধু হজ করবেন ওই হেরামে ঢুকার পরে আপনি সেখানে গিয়ে অবস্থান করলেন আট তারিখ পর্যন্ত আপনি তো মক্কাই থাকতেছেন তো আপনি ওখানে তাহা অবস্থায় আপনাকে একটা তোয়াপ করতে হয় এই তোয়াপ বলা হয় তোয়াপে কুদুম কি বলা হয় তোপে কুদুম যে আপনি যদিও হজ করবেন কিন্তু আপনি আসছেন আজকে কাবায় কাবা আপনার কাছে কাবা অপেক্ষা করতেছে হাত ছানি দিচ্ছে আপনি কেন তপ করবেন না বিল তপ বিলবাতিলাতি আপনি যদি তপ করে ফেলবেন এটাকে বলে তপে কুদুম এটা যারা কি বলে যারা শুধু হজ করে তার জন্য তপে কুদুম করতে হয় আর কেরান যারা করে তারাও কিন্তু প্রথমে গিয়ে তো উমরার তপ করে ফেলবে সাই করে ফেলবে আবার মিনায় যাওয়ার পরে আরেকটি তপ করা যাওয়া এটা অসুন্নত খালিনের জন্য এটাকে তোপকে কুদুম বলে সুযোগ রয়েছে এখানে যারা কেরান করবেন আপনি এহারাম নিয়ে ঢুকেছেন আপনিও কিন্তু দশ তারিখের আগে হ্যারাম থেকে বেরোতে পারতেছেন না আপনার হ্যারামতে লম্বা হচ্ছে তা ইফরাদক এহারামটা লম্বা হয় দশ তারিখের আগে বেরোয়া যায় না আবার কেরানেও আপনি জয় তারিখ ঢুকেন না কেন ওই তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আপনার এহারাম ভিতরে থাকতেই হবে এরাম ভিতরে থাকাটা কিন্তু সহজ নয় কারণ সেখানে রিসিশন রয়েছে আপনি নোখ কাটতে পারবেন না চুল কাটতে পারবেন না কোনো ধরনের সুগন্ধি বার করতে পারবেন না তাই না আরও কিছু রিস্টন রয়েছে আপনারা জানেন হয়তো আমরা পুরুষরা স্বাভাবিক লাভ পড়তে পারি না সেলাই সারা কাপড় পরিধান করতে হয় মাথাও ডাকতে পারি না মুখ ডাকতে পারি না মহিলারা মুখ ডাকবেন না পায়ে নর্মাল জুতা পরিধান করা যায় না তো মোটামুটি একটা কঠিন 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 জিনারি রয়েছে পারলে সব কিন্তু ওই ক্যারান করলে একটা সুযোগ রয়েছে বা ইফরাত করার সুযোগ রয়েছে আপনি চাইলে ওই মেইন তফের সাইজ এটা ওই সময় ক্রাউডটাকে থাকে বেশি দশ তারিখের মেইন তপ করার পরে যদি আপনি সাই করেন সমারর সাই এই সময় কিন্তু সমারোর সাইটে কঠিক থাকে তো ইফরাত করলে অথবা কেরান করলে আপনি ওই যে তপ করেছেন তপের সঙ্গে যদি আপনি সাই করে ফেলেন বা আপনি যদি কেরানের সঙ্গে ওই তপের সাথে যদি আপনি একটা সাই করে ফেলেন তাহলে ওই সাইটা পরে আর নাও করলে তাহলে তা একটু সুযোগ রয়েছে মাসারা কঠিন হলে ওইদিকে একটু সহজ সহজ একটা মানা সুযোগ আপনার রয়েছে আপনার তো এই হলো তোয়াফে কুদুম বুঝতে পারছেন আপনি যেটা হইলো পাঁচ নম্বর তোয়াফে কুদুম এটা কার জন্য যারা তেরান করবেন এবং যারা ইফরাত করবেন তাদের জন্য আরেকটি তোয়াফ হলো তোয়াফে নজর যদি আপনি মান্নত করে থাকেন যে আমার যদি কোনো কিছু হয় তা আমি কাবাডে তোয়াফ করবো এটা সাধারণত করি না আমরা সাধারণত করলে এটা তোফে তাহিয়া বলা হয় কয়টি হলো ছয়টি মাত্র একটি বাকি সাত নম্বর তোয়াফ হলো নাই বলে ফেলে আগে তফে নজর আর টি হল ইয় আরটি হল তফে তাহিয়া আপনি যেবারই কাবায় ঢুকবেন পারলে একটি তফ করুন সুযোগ থাকলে এটাকে তফে তাহিয়া বলে যেবার দুনিয়ার মসজিদে ঢুকলে আমরা কী করি সাধারণ মসজিদে ঢুকলে আমরা তাহিয়াতুল মসজিদ পড়ি দুই রাখাত মাল পড়ি আপনি হরমে ঢুকলে সুযোগ থাকলে সেখানের তাহিয়া সেখানের গ্রিটিং অফ কাবা এবং কাবার প্রতি অনার এবং সম্মান প্রদর্শনের জন্য আপনি এটি তফ করবেন এটাকে তফে তাহিয়া বলে আর আরেকটি তফ তৈল নফল যেটা আপনি যে করতে পারেন ইভেন কাবার ভিতরে বসা আছেন আপনি গিয়েছেন হয়তো মনে করেন আসরের পরে তো আপনি আসরের নামে পড়ছেন পড়িয়ে সেখানে বসা আসেন আপনি তো প্রথমে তপ করেছেন আসর পরে বসা আসেন আপনি বাইরে থেকে ঢুকেন নাই ওই বসা অবস্থায় মনে করেন আমি আসরের উপরে তপ করে ফেলি বা আপনি এরপরও বাইর হন নাই মারি পর্যন্ত এসব আপনি হরমের ভিতরে ছিলেন তখনও আপনি চাইলে একটা তপ করে নিতে পারেন

নফল তোয়াফ হক ওয়াজিব তোয়াফক হজর তোয়াফাক কুম্লর তো তোয়াফ তোয়াফরও যে নমাজ এটা এটা মানে সুন্নত না ওয়াজিব নে একজ্যাট সুন্দর গুরুত্বপূর্ণ কোশ্চন প্রত্যেক তফের পরে দুই রেখাত নামাজ পড়া ওয়াজিব ঠিক আছে এটা আমাদের ইমাম আবু খানিফার আহমদের মতে এটা পড়া ওয়াজিব কেন আল্লাহ নবী বাদ দেন নাই প্লাস আল্লাহ কোরআন সবে হুকুম করেছেন ওটাকি জুম ইম মক মি মুসাল্লা আল্লাহ নির্দেশ করেছেন যে দুই রাখাত পড়া আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহর নির্দেশ সাধারণত ওয়াজীব হয়ে থাকে এ জন্য এটা ওয়াজিব এটা কি আবার একটি কথা এটা কিন্তু আর মকরু টাইমে যদি আপনি তপ করেন যে ওই মকরু টাইমে যেভাবে নফল পড়া নিষেধ ওই দুই রাখাত পড়া নিষেধ আপনি পড়বেন কিন্তু মকরু টাইম যাওয়ার পরে যেমনটি করেছিলেন হজরতে ওমর রাজি আল্লাহ তালু উনি করে তপ করেছেন ফদরে তপ করেছেন কিন্তু ওই ফদরের ফরজ পড়ার পরে ওঠার আগে তপ করলেও ওই টাইমে দুই রাখাত না পড়ে সূর্য ওঠার পরে এরপরে উনি বিরাগ করেছেন ঠিক আছে আর আরেকটা জিনিস ধরুন যেটি হলো প্রত্যেক তপের সময় কিন্তু আপনাকে পাক থাকতে হবে কি থাকতে হবে পাক থাকতে হবে এখন যদি গুসল ওয়াজিব হয় তা আপনারা করতেই পারবেন না বিশেষ করে মা বন্ধের মান্থলি পিরিয়ড অবস্থায় তপ করা যাবে না আর এমনি যদি মনে করেন জানাবত বা এরকম কোনো যদি ডিমের কারণে গোসল ফরত হয় যেটা তো আপনি গুসল করলে পাক হয়ে যাচ্ছেন তো আপনাকে গোসল করতে হবে নতুবা অন্তত পক্ষে অদূত তাহা লাগবেই যদি ডুরিং টপ আপনার উদু চলে যায় আবার উদু করতে হবে তাহলে কয়েকটাই খুবই জরুরি যে প্রকার তোয়ফ করেন এই কথাগুলো খুবই জরুরি বা উদু পাক অবস্থায় করতে হবে দুই নম্বর প্রত্যেক তফের পরে দুই রাখা নম্বর পড়তে হবে তপ কীভাবে করবেন সাতটা চক্কর দেওয়ার পরে একটি তোয়াপ হয় সাতটা চক্কর দেওয়ার পরে একটি তোয়ফ হয় মধ্য ব্যাপার হলো টু থাউজেন্ড ফাইভে আমি যে সময় গিয়েছিলাম প্রথম হজে তখন আমাদের সাথে একজন হাফেজ সাহেব ছিলেন হাফেজ বলতো ইয়েস হাফেজ তো উনি জোর মজোর পরে আমরা সাধারণত এখানে তফে না লাগে আমরা ঘরে চলে আমরা হোটেলে চলে আসছি খাবার জন্য তো উনি বলতেছে আমি তিনটে তফ করে এসেছি আবার আমাদের সঙ্গে খাবাতে আবার শরীর হয়ে গেছে আমি আমি চিন্তা করলাম যে উনি কীভাবে এত জল করে ফেললো তো পরে ওনার কাছ থেকে আমি যখন জানলাম জিজ্ঞাসা করার পরে বা আমার সঙ্গে পরে এক উনি গিয়েছেন তো উনি মনে করেন এক চক্কর দিলেই এক তফ হয়ে যায় না কা বার শরিফায় হতে হলে বা থাকতে হয় প্রায় ষাটটি চক্কর দেওয়ার পরে এক তপ পরিগণিত হবে উনি মনে করেছেন যে অজরাস্ত্রকে শুরু করে আবার গুড়ি অজরাস আসছেন এক হয়ে গেছে এক রা একটি সার্কেট হয়েছে একটি রাউন্ড হয়েছে কিন্তু এবার ষাটটি চক্কর দেওয়ার পরে এক এটা পরিগণিত হয় ঠিক আছে তো এই ষাটটি চক্কর দিতে হবে অজু থাকতে হবে এবং প্রত্যেক তাফের পরে আপনাকে দুই রাখাত নামাজ পড়তেই হবে এটা হজুর একটা জিনিস স্মরণ হয়েছে এই জন্য জিজ্ঞেস করি এই তফের মধ্যে অনেকে আবার দেখা যায় হজরে আসবাদে বের করতে চান এই তফ মানে শেষ হয় নাই আবার মনে করেন এই যে হাতিমে কাবায় ডুকার চেষ্টা করেন এই তফের ভিতরে এগুলা তোয়াফের ডুরিং তোয়াফ যে কোনো তফি হোক আপনি এইভাবে যে হজরা সে চুমা দিতে চান বা একটু লেট হয়ে যায় বা নমাজ নমাজ টাইম হয়ে গেছে আপনি নমাজ দাঁড়িয়ে যান এইভাবে যদি একটু ডিলে হয় সমস্যা নয় হ্যাঁ একটি কথা মাথায় রাখতে হবে যে অজরে চুমা দেওয়ার সময় আমরা অন্য কোনো হারাম কাজে লিপ্ত হব না মানে এভাবে কাউকে ধাক্কা দিয়ে পুশ করে কষ্ট দিয়ে আমরা চপ করতে যাই মনে রাখবেন হজাসে চুমা দেওয়াটাই সুন্নত আর মানুষকে কষ্ট দিলে কী হবে হারাম এবার যদি হরমসে আপনি কাউকে ধাক্কা দিয়ে কষ্ট দিয়ে ফেলেন তো আপনার সুন্নতের সব এক পাল্লায় তুলুন আর আপনার হারামের গুণাটা এক তরুণ কোনটি বড়ো হবে হারামেরটা তো এটাই মাথায় রাখবেন যে কোনো অবস্থায় যেন আমরা হারামের কী হয়ে আমরা যেন সোমনাথ করতে যেন না যাই আমার নবী আপনার নবীর সহজ করে দিয়েছেন বলেছেন যে পারলে সুমা না পারলে দূর থেকে রো করেছেন কাপড় দিয়ে বা হাতের লাঠি দিয়ে অজরাসকে শুইয়া তারপরে ওই লাঠিতে কাপড়ের নবী সুমা খাইছেন যদি ছেড়াও সম্ভব না হয় তাহলে নবী দূর থেকে হাটটা এমনভাবে পয়েন্ট করেছেন যেমন প্যাটার্ন করেছেন আমার হাটটি অজরাসের উপরে এইভাবে এইভাবে দনে চাটটি হাজার শুরু করে এইভাবে করে হাটটা রাখছেন আল্লাহ আকবর লাইল্লাহ এরপরে হাতে এইভাবে চুমা খাইছেন প্রথম দুইটা চুমা খাইছেন তিন নম্বর তরিকা চুমা খাইছেন কি খাইছেন না ক্লিয়ার হওয়াতে না আসলেও ওলামায়কার মনে করেন প্রথম দুইটা যেহেতু চুমা খাওয়া আছে তিন নম্বরটা দূর থেকে এইভাবে হাটটা রাখার বান্দরে এখানে চুমা খাওয়ার কথা না থাকলেও মনে মোস্তাব হবে হাতে চুমা খাওয়াটা ঠিক আছে তো এই কয়েকটা জিনিস হবে মধ্যে এবং আপনার হিসাব ঠিক রাখতে হবে আপনার হিসাব ঠিক প্রত্যেক তফে আপনার হিসাব ঠিক রাখতে হবে যদি আপনার সেখানে সন্দেহ হয়ে যায় তো আপনি কম যে সেটাকে আপনি ফাইনাল করে ফেলবেন কেউ পড়েন এইটা মধ্যে কিন্তু হাতিমে কাহাবাদ আগে ছিল মাসালা হাতিমে সেমিস্টার কিন্তু দরজা এখন নাই আগে কিন্তু গেট ছিল এখন যদি কেউ ওইদিকে ইয়ে যাওয়ার সময় সামন দিকের গেইটির ঢুকে আরো বৃত্ত দিকে বের হয়ে দেন কিন্তু কাবার কিছু অংশ বাইরে রয়ে গেল ওনার তফ হবে না কিন্তু এখন তো এটা বন্ধ জি আগের সময় খোলা ছিল কারণ শুধুমাত্র সাইডে দিয়া একটা দাদা আছে হদিকে এবারে কেউ দুই কেউ মাঝ পড়ে

আমিও আমার ওয়াল সাহেবকে নিয়ে একটু ধরনের এইটিনে যখন আমি উমরাতে ছিলাম এটা ছিল আমার আব্বার সঙ্গে উল্লা সফর তখন আব্বাকে নিয়ে ওনারও ইচ্ছা ছিল তো এইভাবে সময় আমরা সেখানে ভিতরে ঢুকে মার্শাল্লাহ উনিও নমাজ পড়েছেন আমার মন চায় খাবার ভিতরে নমাজ পড়া নবীজি বললেন দেখো আমিও খাবার ভিতরে নমাজ পড়েছি বাট আমার পরে আফসোস আস যে আমি এটা না করতাম ভালোই ছিল কারণ কাবার ভিতরে আমি নবিয় নামাজ পড়ার কারণে যদি আল্লাহ এটা ফরজ করি তো আমার সকলের জন্য তো বলেন কি কাবার ভিতরে লক্ষ লক্ষ মানুষ সেখানে ডুবতে গিয়ে কঠিন একটা কঠিন একটা মুহূর্ত পরিণত হতো ওই পাথর মারার থেকে এটা আরও মারাত্মক হয়ে যেত যখন হায় আমার মনে লাগে যদি আমি দাখিল না হইতাম না পড়তাম আর মানে উত্তম ছিল তো মা এসা যখন বলেন নিয়েছিলো আমার তো মন চায় কাবার ভিতরে নামাজ পড়া যেন ওই বলেন দেখো এটা কোনো নয় পাট উমরাও নয় বাট একটা আফসুস তো তুমি আফসুস পুরা করার জন্য এক কাজ করতে পারো হাতিমের ভিতরে ঢুকে নামাজ পড়লেও একটা কাবার ভিতরে নামাজ পড়ার নামান্তর কারণ এই জায়গাটা কাবার ভিতরই কাবার ভিতর ছিল তিন মিটার জায়গা সয়হাত কতটুকু তিন মিটার সয়হাদ জায়গা এই সয়াহাদ জায়গা এটা কাবার ভিতরেই ছিল কিন্তু কুরায়শা যখন তারা বানাইছিল নির্মাণ করার সময় আমরা ইনশাল্লাহ কাবার ইতিহাস ইতিহাসের পদায় কাবা এ বিষয়ে আলোচনা করব এবং মক্কার যে সমস্ত হিস্টোরিক্যাল প্লেসিস যে সমস্ত ঐতিহাসিক স্থানসমূহ মাওয়াজিয়া মকাদ্দা এগুলো নিয়েও আমরা যদি শুরুতে আমরা আলোচনা করার চেষ্টা করব কারণ আমরা যারা হজে যাই আমরা চেষ্টা করি ওই জায়গাগুলো জানলে সে জায়গা থেকে হয়তো আমরা একটা ইয়ে করলাম বাট খুব বেশি জানতে গিয়ে অনেক সময় হয় কি বেশি আবেগে পড়ে আমরা কিন্তু বেদাতে লিপ্ত হয়ে যাই এটা কিন্তু মারাত্মক এটা করা যাবে না কোন অবস্থায় সেখানে গিয়ে সুন্না বা কোরআন পরিপন্থী কোন কাজ মোটেই করা যাবে না মোটেই করা যাবে না ফুজু হজ করতে হবে আমি যেভাবে করেছি আমার কাছে শিখতে হবে আল্লাহর নবীক মাতাফের ভিতরে উঠ নিয়ে দাখিল হয় উঠের উপরে বসে বসে আল্লাহ নবী যাতে সবাই আল্লাহ নবীকে দেখে দেখে তারা কপি করে তোয়াফ করতে পারে জি তোয়াফ শুরুটা অনেক সময় মানে এই যে কোন শব্দটা বলবেন কি বা হাতের ইশারাটা তো হজুর বলছেন এই যে এইটা আমরা বলতেছি আমি মেইন পয়েন্টগুলো বলে আমরা আসি তো সব তফে যেগুলো করতে হবে এটা এইগুলাই এখন আসি মেইন হজের তপটা আমরা একটু চলে যাওয়া পাবে আপনি যখন মেইন হজের তফ করবেন বা প্রথমে তো আপনি উমরা তফ করবেন দুইটা তো না তো আমরা মনে হয় মেইন উমরাটা বলে ফেলি আগে জি হুজুর দালটা শিখলে আমার মনে হয় হজারটা শিখে ফেলবেন আপনি জাস্ট কয়েকটি পয়েন্ট বেশ কম থাকবে আপনি মক্কায় আরামে ঢুকছেন এহরাম বাজার পর থেকে বারবার আপনি তলবিয়া পড়বেন এহরাম পরিপন্থী কোনো কাজে লিপ্ত হবেন না এক পর্যায়ে মকাত গিয়া ঢুকছেন ঢুকার পরে আপনি সেখানে গিয়ে আপনি হোটেলে যান প্রয়োজন যদি মনে করেন সেখানে গিয়ে শূন্য হলো গোসল করবেন গোসল করার সময় যদি আপনার পরিচিত এহরাম যেটা সে কাপড় চেঞ্জ করতে চান চেঞ্জ করলে কোনো সমস্যা হবে না অনেকে মনে করে এহরাম মানে এই কাপড় তো চাদ্দর খুললেই বোধ এহরাম চলে যাবে না এটা নিয়তের উপর সময় হয়ে গেছে আরেকটি বিরতিতে যাওয়ার আমরা ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে এসে কিভাবে আমরা তোয়াফটা করবো মোতাবেক হুজুরের কাছ থেকে এই বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ মনের মধ্যে অনেকের হয়তো যে আমরা কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে তোয়াফ করতে পারি আপনারা অপেক্ষায় আছেন আমরা একটা চলুন আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম মরাহতুল্লাহি ও সালাম আলাইকুম ইসলামিক মরাহতুল্লাহি উইথ একরা প্রোগ্রামে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আছেন দারুল আলুম কার মাদাসার সম্মানিত শেখুল হাদিস ব্রিটেনের অন্যতম শীর্ষ আলমে দিন ওস্তাদ মকরম হজর শাইখ মুফতি আব্দুর রহমান হাফিজা আজকে হজের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা হুজুরের কাছ থেকে আলোচনা শুনছি তওয়াফের নিয়ম তওয়াফ কীভাবে সঠিকভাবে আমরা সম্পাদন করব হজ এবং উমরাতে হজুরের এই বিষয়ে আলোচনা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা বলেছিলাম উমরার জন্য তোপ করতে গিয়ে আমরা করবো কি যে আমরা সেখানে গিয়ে যে সময় তোপের জন্য রেডি হব দরকার হয় করে গুসল যদি দরকার হয় পেটে কীতা থাকে আমরা খাবার টাবার খেয়ে যে সময় মানসিকভাবে পুরো রেডি আসি এমন একটি সময় চেয়ার করে সুনেস পশ্চিম আমরা উমরার তোপ করার জন্য রেডি হব আমরা যেদিকেই ঢুকি আমাদেরকে যেতে হবে কিন্তু হজরাত্রের সামনে এর আগে খাবার দেখা মাত্র ওই দোয়া খবর হয় আপনি এটা দোয়া করে ফেললেন তো আমরা ওইটা বলেছিলাম কোন দোয়া করবেন তো বলছিলাম আপনার যে কোনো বালাটি দোয়া করতে পারেন বা রব্বানা দুনিয়া হাসানা ওফিল্লাহ হাসানা আযাবান নার পড়তে পারেন আর আরেকটি দোয়া করতে পারেন যাই আল্লাহ এই হজ বা উমরার সফরে আমি যতটুকুই দোয়া করব বা আমার লাইফে করে করেছি আল্লাহ সব যত এটা যদি আপনি করেন আপনার কবুল হয়ে যায় তো আপনি তো সার্থক হয়ে গেল মাশাআল্লাহ যাই হোক আপনি কাবা দেখা মাত্রই করবেন কি আল্লাহ ইল্লাল্লাহ এখানে তরতিব আল্লাহ ইলাহা আগেও যদি বলেন আল্লাহকার পরেও বলেন সমস্যা নাই

এবার ধীরে ধীরে আপনি হজরাচার সুজা দেওয়ার চেষ্টা করুন এর আগে আমরা যারা ই উমরা পুরুষ যারা যেহেতু আপনি এহারাম পরিধ অবস্থায় এই উমরা করতেছেন আপনার পরনে এহারাম রয়েছে তাই না চাদর প্লাস আপনি সাই করবেন তারপরে তো যে তোয়াফের পরে সাই আসে সেখানে রমল করতে হয় আর এহরাম পরিত অবস্থায় যদি আমরা তোপ করি সেখানে ইস্তেবাও করতে হয়

প্রথম প্রশ্ন অজিফা আপনি পড়ে থাকেন যে অজিফার মধ্যে কতিপয়ের চুলা রয়েছে এবং সেখানে দূর থাকে আরো বিভিন্ন দোয়া থাকে উত্তম তো অবশ্যই হবে আপনি অজু করে ধরবেন কারণ যে কোনো ইসলামিক বুক পড়তে অজু অবস্থায় পড়লে এটা ভালো এখন ইসলাম ইভেন একজন সাহাবি সালাম করেছিলেন আল্লাহর নবী সালামের জবাব দেওয়ার জন্য একদিন অজু করে আরেকদিন তেমন করে সালামের জবাব দিয়ে বলেছেন যে আমি ইন্নি আকরাহু আনাজ কুর্লা ইল্লা তোহার যে তহারাত ব্যতীত পাক পবিত্র না হয়ে আমি আল্লাহর নাম নামলাকে ভালো পাই না আল্লাহ তাহলে তো সবসময় মুখস্থ পড়তে সময়ও বা অজিফা থেকেও পড়তে সময় অজুক করে পড়তে বলে ভালো বাট জায়েজ হয়ে যাবে কেন আপনার উজার উদি পড়েন জায়জ হবে কেন জায়দ হবে কারণ আরেকটা জিনিস রয়েছে কান রসুল্লাহ হিসালসলাম ইয়াজকুল্লাহ হাফি কুল্লাহিয়ানিহি আল্লাহর নবী জিকির করতেন সর্ব অবস্থায় এবং জিকির মধ্যে কোরআন শিবের তিলওয়তর একটি উত্তম জিকির আব্দুল জিকির তিলাওয়তর কোরআন যে কোনো জিকির নর্মাল জিকির বা কোরআন করিমের মাধ্যমে তিলাওয়াতের মাধ্যমে জিকির এগুল আল্লাহ নবী করতেন সর্ব অবস্থায় তাহলেও করেছেন অজারাও করেছেন তো জায়েজ হয়েছে কোরআন শরীফ আল্লাহ বলেছেন লাইয়মাসের মতো হারুন টাচ করতে হলে অদু লাগে মুখস্ত পড়তে গেলে লাগে না হজরত আলিজুল্লাহ একদিন অদু থেকে বের হয়েছেন এই টয়লেট থেকে বের হয়ে উনি কোরআন শরীফ পড়া শুরু করেছিলেন সাহেব বললেন আপনার অদু এমনি পড়ছেন কেন উনি বললেন আল্লাহ নবী মুখস্ত পড়তে এইভাবে ওদুন না তাহলে করেছেন হ্যাঁ দৌড়তে গেলে অদু করেছেন লাইম নবু শিমনাল জানাবা হ্যাঁ জানাবাতের অবস্থায় কিন্তু মুখস্ত পড়েন নাই তো সব মিলিয়ে আপনার এটা দৌড়তে পারবেন অদু ছাড়াও পড়তে পারবেন ওদু ছাড়াও ওদু করে পড়তে হলে ভালো হয় দ্বিতীয় প্রস্তাব যেটি করেছেন যে ফজরের ফোর নমাদের টাইম বলেছেন যে এর টাইমের ভিতরে পড়া যায় জিবল ইসালাম আল্লাহ নবীকে নমাদের টাইম টেবিল শিক্ষা দিয়ে প্রথম দিন একদম বিগানিং প্রত্যেক নামাজের বিগানিংও পড়াইছেন আর দুই নম্বর দিন সালাম একদম লাস্ট মিনিটও এরপরে বলেছেন এর ভিতরে নামাজ পড়তে হয় অতএব আপনার জায়দাসের বিগ্যানিংও পড়তে পারবেন শ্রেষ্ঠমে পড়তে পারবেন ইয়েস জামাতে নামাজ পড়লে অন্ধকারের মধ্যে আর্লি পড়লে ভালো নাকি লেটে পড়লে ভালো মুসল্লিদের সুবিধার্থে কারণ বেশিরভাগ মুসলিম বেশি আর্লি পড়লে অত কম হয়ে যাবে সেজন্যবি বলেছেন আসফির উল ফজরে ফাইনো আগম জাদরে যা টু ফর হয়ে পড়লে ভালো আপনার সুবিধার্থে তো আপনি একা পড়তেছেন অতএব রমজান সহ যেভাবে আমরা অনেক সময় সারা রাতে আমরা থাকি তো আমরা আর্লি আমরা পড়ে ফেলি আপনি হয়তো তাজু পড়েছেন এত লম্বা সময় অপেক্ষা না করে যদি পারেন ভালো কথা আর নয় আপনি আর্লি পড়লেন ভালো আর যদি পারেন তাহলে আপনি হয়তো দিকি তসি পড়তে থাকুন একটু পর হলে পড়লেন তারপরে আবার তিলাওয়াজ দিকে বসে পড়ুন সূর্য ওঠার পরে যদি দুই রেখা নামাজ পড়তে পারেন তো টিভি জানিস বলতেছে যারা এইভাবে ফজর নামাজ পড়ার পরে মুসল্লায় বসে বসে দিকি তিলাওয়াত করতে করতে মক্র টাইম যাওয়ার পরে যদি দুইটি রেখাত নামাজ পড়ে ফেলেন

আপনি বা আমরা যারা প্রত্যেকের জন্য আল্লাহ এইভাবে বারবার অন্তব্য জন্য আল্লাহ যেন সুযোগ করে দেয় আপনি বলেছেন কোন তোয়াপ করবেন আমি বলেছি তোয়াপের কয়টি প্রকার রয়েছে বাট আপনার এই প্রশ্ন এইভাবে হলে আর ভালো ছিল যে আপনি হজ যাবেন কোন ধরনের হজ করলে আপনার জন্য সহজ হবে তো আমি বলবো আপনাদের জন্য সহজ হবে বেশি হজ্জের তামাতু করলে অর্থাৎ প্রথমে গিয়ে আপনি উমরার নিয়তে ঢুকবেন হ্যারাম বেঁধে আপনি হ্যারাম বাঁধবেন মক্কায় ডুকার আগে হয়তো আপনি এয়ারপোর্টে বাঁধেন অথবা প্লেনে বাঁধেন বা আপনার ঘর থেকে এহারাম বেঁধে যান ওই হারামটা হবে ওমরার সেখানে গিয়ে আপনি প্রথমে ওই সফ করবেন যেটা বলতেছি এখন তারপরে সমর সাই করবেন তারপরে আপনার মাথার চুল একটু কাটে আপনি হালাল হয়ে যাবেন নর্মাল পরে অপেক্ষা করবেন এরপরে মিনায় যাওয়ার পূর্বে দুহাজার আট তারিখের পূর্বে আবার এহরাম বেঁধে আপনি মিনায় যাবেন আরফায় যাবেন মুজরিফায় যাবেন পাথর মারবেন তারপরে কুরবানি দেওয়া হবে মাথার চুল ইঞ্চি আবারও কাটবেন এরপরে আপনি মেইন তফ করবেন তারপরে সাই করবেন এরপরে বিদায় তফ করবেন ওই তো আপনার হজ হয়ে গেল এই পদ্ধতিতে হজ করলে আপনার জন্য সহজ হয়ে যাবে তো আপনি ওই যে আমি যে প্রকার বললাম এইভাবে করলে প্রথমে উমরা করলেন তারপরে হজ করলেন আলগা আলগা হ্যারাম দিয়ে তখন মধ্যখানে উমরা সেরে আপনি স্বাভাবিকভাবে নর্মাল কাপড় পরিধান করে এ করে আমি কোনো সময় থাকলো না এইভাবে করলে বেশি সহজ হয় ঠিক আছে ইনশাল্লাহ ওই যে উমরা করবেন উমরার তফীয় করবেন আমরা এই বিষয়ে বর্তমানে আলোচনা করতেছি তো আমরা পুরুষ যারা আমার জন্য এক্সট্রা রেস্ট্রেশন রয়েছে আপনার জন্য অনেক সহজ আপনারা তলবিও আসতে পড়লে হয় দুই নম্বর আপনার নর্মাল ড্রেস পরিচয় অবস্থায় গেলেও হয় তিন নম্বর আপনারা পায়ের মধ্যে জুতা বা মুজাও রাখতে পারেন আমরা পারি না কিন্তু চার নম্বর আপনাদের মাথার ডাক দেখা যাবে এমনি ফরজ ওইখানে তো ফরজেই শুধুমাত্র আমাদের জন্য রেস্ট্রিকশন আমরা এই করে কাপড় পরিধান করতে পারি না আমরা ফায়ার মধ্যে নর্মাল জুতা রাখতে পারি না মুজা রাখতে পারি না তারপরে আমাদের মাথায়ও এই বা টুপি দিয়ে আমি উমরা করলে হবে না পাগড়ি দিয়ে কুমরা করলে হবে না এটা খুলে রাখতে হবে অনেকটা ডিফারেন্ট রয়েছে আমাদের জন্য আর কিছু পয়েন্টও আপনারা আমরা সমান যে মনে করেন আতর সেন লাগানো যাবে না নকসুল করা যাবে না ঠিক আছে তো এইভাবে সেখানে উমরা করার সময় আমাদের যেহেতু ঠাওয়াল বা দুই কাপড় আমরা প্রয়োধান করে গিয়েছি তো আমাদের ডাইনের সলদা খোলা থাকা লাগে প্রথম তিনচক্করে আমাদেরকে একটু কুইক সোলজার মতো চলতে হয় এটাকে রমল বলে এবং এই রমলটা প্রত্যেক ওই তফে করার লাগে যেই তফে সাই রয়েছে তাহলে উমরার তফেও রমল করতে হবে মেন হজের তফেও রমল করতে হবে যদি আপনি তফে কুদুমের পরে সাই করে ফেলেন সেখানেও আপনাকে রমল করতে হবে তাহলে বলুন তো দেখি নর্মাল সুন্নত বা নফল তফের মধ্যে রমল করতে হবে কি না লাগবে না কি সমান মেন হজের তফ যে সময় আপনি করবেন সেখানে রমল করবেন ঠিক আছে কারণ সাই আছে এবার যদি সাই আপনি আগে করে ফেলেন তাহলে ওই টফেও আপনাকে রমল করতে হবে না মনে রাখবে মশলা কিন্তু অনেকেই মশলা জানেন না কারণ এই রমলটা যদিও সুন্নত যদি মিস হয়ে যায় আপনি কিন্তু ইভেন যদি আপনি অনেকে বলে যান প্রথম তিন চক্করে রঙল করতে এক চক্কর করে স্বর্ণ হয়েছে বলেন তবুও তুমি এটা করে ফেলো তিন নম্বর চক্কর মনে হয়েছে তবুও করে ফেলো তিন চক্কর দিয়ে ফেলেছেন এবার স্মরণ হয়েছে আর করার সুযোগ নেই আবার অনেকে মিস্টেক করেন ইস্তেফাটা

যে অনেকেই আগে এবং পরেও কুলা দেন এটাও যাবে সুন্দর পরিপন্থী ঠিক তেমনিভাবে কেহ শুধুমাত্র তফের প্রথম তিন চক্করে এটা কুলা রেখে বাদে আবার গুলে ফেলেন এটাও সুন্নত পরিপন্থী একমাত্র সুন্নত হলো তফের শুরু থেকে সাত চক্কর পর্যন্ত এটা কুলা রাখা আর এর আগেও নয় পরেও নয় এবং তিন চক্কর পরেও ঘুরা যাবে না এটা হলো সুন্নত আর এটা শুধু উমরা এবং হাজার তোয়াফে জি উমরা এবং হজের তোয়াফে হজের তোয়াফেও লাগবে না যদি আপনি হালাল হয়ে নর্মাল ড্রেস পরিধান করে আপনি তপ করে করতে না অর্থাৎ যদি এহারাম পরিধান করা অবস্থায় একজন পুরুষ তপ করেন এরাম পরিধান করা অবস্থায় মেইন তখন গিয়া ইস্তফা লাগবে আর নর্মাল তপ করতে গে বা হজের তপ করার সময়ও নর্মাল ড্রেস পরিধান অবস্থায় সেখানে আর করতে হয় না ঠিক আছে ইনশাল্লাহ এবার আসুন তপ শুরু করবেন কিভাবে তো আপনি ইস্তফা করে ফেললেন এবং এবার দেখা মাত্রই বলবেন আল্লাহু আকবর আল্লাহ এরপরে আপনি সুজা দান গিয়ে আপনি অজরাসরকে আপনি ইস্তেলাম করবেন হাদিসের পরিভাষায় শব্দ হলো কি ইস্তেলাম ইস্তেলাম কিভাবে করতে হয় ডাইরেক্ট চুমা দেওয়া যদি সম্ভব হয় নতুবা সেকেন্ড অপশন হলো কোন জিনিস দিয়ে সেটাকে সুইয়া কাপড় দিয়ে হোক বা লাঠি দিয়ে হোক সুইয়া তারপর এটাকে সুমা খাওয়া এটা সম্ভব না হয় তাহলে তিন নম্বর পন্থা হলো দূর থেকে আপনার হাতটা যেমন আপনি রেখেছেন অজরাসর এইভাবে করে ফেলুন বিস্মিল্লা বিসমিল্লাহি আল্লাহু আকবার কি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতে চুমা খাবেন না খাবেন না দিছে পক্ষে বিপক্ষে কিছু না আসলেও প্রথম দুই পন্থার ইস্তেলামের মধ্যে কথা রয়েছে পরিষ্কার এই তৃতীয় পন্থার মধ্যে চুমা দেওয়ার কথা পরিষ্কার না থাকলেও দিতে পারলে ভালো না দিলে কোনো সমস্যা নাই ঠিক আছে আপনার তপ শুরু হয়ে গিয়েছে এবার আপনি হাঁটা শুরু করেন ওই হজরশ্র শুরু করেছিলেন আবার হজর পর্যন্ত আসলে এক চক্কর হলো এবার দ্বিতীয় হবে চক্কর চক্কর এখানে কি কোনো খাস দুয়া পড়বেন কিন্তু অজু থাকতে হবে মনে রাখেন যদি চলে যায় অজু তাহলে আবার অজু করতে হবে আপনাকে পাক থাকতে হবে এই সাহায্য করে আপনি মেইন হজরে সরে আসার আগের কন্যা যেটি রুকিজামে রুকনামা বলে এটাকে কাবার চারটি কন্যা রয়েছে মনে করেন আমার হাতে যদি কাবা হয় এ যদি কাবা হয় তাহলে হজরে আশ্রয়ের কন্যার আর এইদিকে হাতিমার সাইডে যেটা এটা হলো এই কর্নারকে বলা হয় রুকনে এরাকি এটাকে রুকনা স্বামী আর এটাকে বলে রুকনা ইয়ামানি ইয়ামনে এই পড়ছে কোনো সময় দুটাকে একত্রিত করে রুকনা ইয়ামানি ইয়ানো বলে ফেলা হয় হাতিম কিন্তু ওইদিকে দরজা ওসে এইটা মনে করেন আর এই হলো এই কি বলে ইব্রাহিম তো আপনি এই জায়গাতে টপ শুরু করবেন টু করে এদিকে যাবেন এদিকে চলে আসলেন অ্যান্টি ক্লক আপনার চলাটা হবে এখানে শুধুমাত্র হজরাস্তদের আগের কর্ণারে আল্লাহ নবী সেখানেও সোয়ার চেষ্টা করেছেন আর হজরাস্তে ইসলাম করেছেন বাকি দুই কর্নারে আল নবির করেন নাই কাবার অন্য কোথাও ঠাচ করেন নাই অনেকে ইত করার সময় ওই মোকাম ইব্রাহিমে দরাদরি শুরু করে দেয় বা হাতিমের ওয়ালমের দরাদরি শুরু করে দরকার নাই এটা করা যাবেও না শুধুমাত্র পারলে হজরাত্তদের আগের কর্নারে আপনি ইসলাম করবেন শুইবেন আর না হজরাস্তদে আপনি সেখানে কিন্তু চুমা দেওয়া নয় শুধুমাত্র সোয়া দরাদি শুধু থাকে এও সুন্নত যদি পারলেন পারলেন ওই কর্নার থেকে পর্যন্ত আসা পর্যন্ত ওই টাইমে নবী কনসলাম দোয়া পড়েছেন রব্বানা এবং সুরে বকরা আল্লাহ বলেছেন এই কথা যে অনেক লোক হজে গেলে দুনিয়ার দোয়া করতে করতে আখ্রাতের পেয়ে যাইতেই পারে না তার হস্তেই শেষ হয়ে যায় বদনাম করেছেন এ যেন বলেছেন আমরা কম্প্রহেন্সিভ এই দর্জি করে ফেলি রব্বানা তিন আপি জুনিয়া হাসানা ওয়াফিল আখিরা হাসানা দুনিয়া খবর হয়ে গেল খবর হয়ে গেল এটা হলো জামায়াতি পড়ছেন বাকি অন্য কোনো মস্তুন দোয়া ক্লিয়ার হার আসে নাই অতএব আপনি চাইলে বুকে যে দোয়াগুলো আছে যদি শুদ্ধভাবে পড়তে পারেন পড়তে পারবেন কি ইয়েস পারবেন যদি পারেন না তাহলে আপনি কি করবেন অন্য যে কোনো দোয়াও আপনি করতে পারেন যে দোয়া আপনি আরবি জানেন যদি বাংলায় বলেন হবে ইয়েস হবে যদি আপনি তসবির পড়তে থাকেন সুবাহান আল্লাহিউ আলহামদুলিল্লাহিউল্লা ইলা পড়তে পারেন তো আপনি এক তো এক সময় ওইটা পড়েন আর এক সময় আপনি থাকুন এইভাবে যদি এক এক সময় আপনি এক একটা পড়েন বা আপনি মুখস্ত রাখা একটা সুবিধা হবে কি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহ আল্লাহু আকবর কটি হলো চাকটি তো প্রথম ইয়ে সুবাহ আলাহ সুহান্লাহ সুমাল্লাহ পড়ুন তো আপনার ইয়াত্র সুবিধা হবে প্রথম চক্করে দুই নম্বর চক্রের আপনি আলহামদুলিল্লাহ 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 তিন নম্বর চক্রের লাইল আল্লাহ পরকর সুবান আল্লাহি আলহামদুলিল্লাহ ও লাহা লাহ এরপরে আল্লাহু আকবর এইভাবে আপনি এক এক তসবি এক এক টাইমে আপনি করতে পড়তে চান ইয়াদ রাখার জন্য সেটা করতে পারেন বাট এদের কোনো পদ্ধতি সুন্নত বা হবে এরকম মনে করা যাবে না তো এক কথায় এই করে আপনার যে কোনো দোয়া আপনি পড়তে পারেন দোয়া কবুল হয় তেলাও করার সুযোগ আছে করতে পারবেন দিকে তাকানোটা অনুত্তম বলা হয়েছে ঠিক আছে দুনিয়ায় কোনো কথা বলবেন না ঠিক আছে এবং যথাসম্ভব পুরুষ মহিলারা যেহেতু মিক্সড আপ করেন মহিলারা অবশ্যই সেভ রাখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব আমরাও পুরুষরাও আমরা যত পারি তাদের থেকে মানে পারা যায় নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করা এই ক্ষেত্রে আমার চেষ্টা কোনো কমি যেন না হয় আর বাকিদের চক্কর তো অবশ্যই করতে হবে তো এইভাবে আপনি ষাটটা চক্কর দেওয়ার পরে প্রত্যেক চক্কর যে হজারেশ্বর আসলেই আবার আপনি ওই হজর সুদা হয় বিসমিল্ল আকবর বলে দুই নম্বর চক্কর শুরু করবেন আবার ঘুরি ঘুরি করে আসলেন আবার বিসমিল্ল আকবার পাল্লে চুমা দিবেন তিন তরি গাড়ি ছিলাম বলছি আমি এর আগের কর্নারে আসলে শোয়ার চেষ্টা করবেন আর হজরেশ্বর কর্নারে আসলে আপনি হয়তো ডাইরেক্ট চুমা দিবেন বা কোনদাল সইয়াই করার চেষ্টা করবেন বা অন্ততপক্ষে বিশ বলে আমার মনে হয় প্রথম দুইটা আমরা বলার জন্য বলি কিন্তু আসলে এটা করা খুবই কঠিন তিন নম্বরটাই সহজ হবে অন্তত পক্ষে মেন অমরার তোয়াফে বা হজর তোয়াফে আপনি ওই তিন নম্বর পদটাই করেন হজরাসের সমাজে অন্য কোনো নিহত করার চেষ্টা করলেন এটা আমরা অ্যাডভাইস করে থাকি এটাই ঠিক আছে তো প্রত্যেক হজর টু হাজার অর্থাৎ হজর হাসে শুরু করেছিলেন আবার ঘুরে এখানে আসার পরে আপনার একটি চক্কর হলো আবার দুই নম্বর চক্কর শুরু করার সময় বিসমিলি আল্লাহ পর বলে আপনার ভিতরে সুদ আসে এবার হাটটা রেখে আপনি শুরু করলেন প্রত্যেক তক্করের এন্ডে ইয়া নয়া শুরু করার সময় এবার বলবেন তো সাতবার বলা হবে আপনার বলা হবে টেকনিক যেটা যে প্রথম চক্করটা আপনি যেখান থেকে সম্ভব শুরু করলেন আমি ধীরে ধীরে কিন্তু একটু কাবার কাছে যাওয়ার চেষ্টা করি কারণ আমার অভিজ্ঞতা আমি দেখেছি কাবার সাইটে দিয়ে মোটামুটি একটু বীর কম থাকে বেশি ভিড় থাকে ওই হজরাসের আগের কর্ণা থেকে হজরাস পর্যন্ত আর একটু বিড় থাকে মোকামি এখানে আর বাকি মোটামুটি হাতিমের দিকে গেলে একটু হালকা হয়ে যায় বিশেষ করে হাতিমের পর থেকে ওই জায়গাটা মোটামুটি একটু খালি খালি থাকে এগুলো ওই হাতিমের ভিতরে ঢোকার জন্য ওইখানে লাইন বেড়ে থাকেন বাকি ওই সাইডটা মোটামুটি খালি থাকে তো কাছে দিয়ে ঘুরলে কম টাইমে করা যায় তো এইভাবে আপনি ষাটটি চক্কর হিসাব ঠিক রাখবেন ছয় নম্বর চক্করে আপনি ধীরে ধীরে একটু বাইরে বার চর্চা করুন যাতে সাত নম্বরটায় আপনি একটু বাইরে গিয়ে শেষ করেই আর আপনার যেন কুসহজে বেরোতে পারেন

জন্য আজ থেকে যদি আপনি প্ল্যান করে ধীরে 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 বের হয়ে তাহলে খুব খুব সহজে তো আমি করি কি ওই 7 নম্বর চক্রে শেষ হওয়ার পরে ওই মকামে ইব্রাহিমের একদম কাছে না এসে ওই পিছন দিকে যে খালি জায়গা আছে ওখানে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে তারপরে জমজমের পানি পান করলাম করার পরে মাশাআল্লাহ দোয়া করলাম জমজমের পানি পান করে দোয়া করলে দোয়া কবুল হয় জি হুজুরে হয়তো আগে বারবার কইছেন এর বাদে যখন ধারাবাহিক আলোচনা কই এই নামাজটা মাকামে ইব্রাহিমের ইকানো যখন বীর থাকে তখন নামাজটা কোনো অনুপর্তা মাকামে ইব্রাহিমের নামাজ দুইটি পড়া এটা তো ওয়াজিব মাকামে ইব্রাহিম থাকে আপনি এখানে পড়তে পারবেন মাবুনরা বা যদি সুযোগ না থাকে আমরা এখানে না পড়ি হরমের ভিতরে পড়ি ইভেন হরমের বাইরে গিয়ে যদি আমরা হোটেলে গিয়ে পড়ি তো বোঝ রয়েছে তাই এই দুই রাখাত পড়ার জন্য দাক্ষ দাক্ষি করার কোনো প্রয়োজন নাই উত্তম যদি এই ইয়ের পরে যেহেতু আমরা সাই আছে তো সাইয়ের পূর্বে যে কোনো এক সময় আমরা যে কোনো যে জায়গায় আমরা পারি আমরা পড়ে পড়ব সুযোগ থাকলে মকাম ইব্রাহিমকে সামনে পড়বো এটা সুন্নত একটা ফরজ নয় ওয়াজিব নয় অন্য জায়গায় গিয়ে ভিতরে পড়লেও কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের উমরা শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে নবী যদি করেছেন উমরা শেষ করার পরে জমজমের পানি পান করে দোয়া করে আবার আল্লাহ ফিরে এসেছেন ফিরে এসে হজরে আস্তদ আর দরজার মধ্যখানে জায়গায় এইভাবে মুলতদম ইস্তদাম মানে একটু আমরা যেভাবে কোনো আদরের কাউকে পাইলে যাবে হাত করে আমরা ধরি সঙ্গে জড়িয়ে ধরেছেন এটা কোন সময় হজর করার পরে এরপর আবার ইসলাম করেছেন এরপরে গিয়েছেন সময় আমরা এটা বলতে যাই না কারণ হজের সিজনে বা রমজান শরীফে এইভাবে কার্রদের চুমা দেওয়াটা ডাইরেক্টলি এটা কিন্তু খুব কঠিন একটি ব্যাপার বা এটা একটা মোস্তাহাব আল্লাহনবী হাদিসেটা এসে যেভাবে করেছিলেন এরপরে আল্লাহনবীর সমর সাহিজ তৈয়ার হয়েছেন সোফাতে গিয়ে উঠে আল্লাহনবীর স্মরণ হয়ে গেছে এই সফা সেই সফা যেখান থেকে আমি দাওয়াত দিয়ে পাথরের আঘাতে আমার রক্ত বের হয়েছিল আবুল আমাকে রক্তাক্ত করেছিলেন এই জায়গা ওই জায়গা যে জায়গা থেকে দাববাতুল আওয়ার বের হবে টাইমের পূর্বে একটা অ্যানিমাল বের হবে এবং মমিদাকে একটা কভারের মধ্যে একটা দাগ দিবে কাফিল দেখে কাফিল দেখবে কাফার তো ওই দাব্বা আর যে বিস্ট এবং অ্যানিমাল বের হবে সেটাও ওই সফার আশপাশ থেকেই বের হবে ইভেন ইমাম মেহাদি ওনাকেও কিন্তু লোকরা এই আশপাশে কোথ বলেও কোন উল্লেখ রয়েছে যে ঐতিহাসিক সভাতে নবী উঠছেন উঠে নবী করিম সোফার সাই করার সময় অজু থাকলে বা লো না থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু সেখানে থাকা জরুরি নয় অজু শুধুমাত্র তফপের সময় থাকা জরুরি আর বাকি আরফার মাঠে বা অন্য কোথাও ওজু নাও থাকে বুকি পারকাহত হওয়ার ক্ষেত্রে সমস্যা নাই সাই করার ক্ষেত্রে সমস্যা নাই পাথর মধু থাকতে হবে জরুরি নয় মানে অন্য কোথাও নমাজদের জন্য তার আলাদা কথা এমনে আপনি মিনায় অবস্থান করার জন্য আর ফরমাটা অবস্থান করার জন্য মুযদারিবে অবস্থানের জন্য বা সমরা সাই জন্য সেখানে সময় শেষ আর টপিকটা হুজুর যে বিষয়টা আজকে সবচেয়ে মানে গুরুত্ব সহকারে হুজুর আলোচনা করেছেন তাওয়াফের নিয়ম আমার বিশ্বাস যে আপনারা সবার সামনে পরিষ্কার হয়েছে আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে তওয়াফ অমরা এবং হজরের সময় তওয়াফ করার আল্লাহ যেন তফিক দান করেন আমরা হুজুরের শুক্রিয়া আদায় করছি অনেক ব্যস্ততার মধ্যে হুজুর সময় দিয়ে যাচ্ছেন আল্লাহ যেন হুজুরকে উত্তম বদলা দান করেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা আমার আমরা আমাদের সবাইকে আল্লাহ সব হানা হুয়া ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করছি আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি